স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে চলায় ঠাকুরগাঁওয়ে কাপড়, কসমেটিক্স ও জুতার দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আগামীকাল সোমবার 18ই মে থেকে তা কার্যকর করা হবে। রোববার বিকেলে জেলা প্রশাসক ডক্টর কে এম কামরুজ্জামান সেলিমের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে সীমিত আকারে দোকানপাট ও শপিং মল গত 11ই মে থেকে চালু করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তব অবস্থাতে দেখা গেছে মার্কেট ও শপিং মলগুলোতে মানুষের উপচে পড়া ভিড়, অসচেতনতা ও অবহেলার কারণে নির্দেশনা যথাযথভাবে পালন করা হচ্ছে না। তাই জেলা প্রশাসন সহ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ মার্কেট ও শপিং মলগুলো বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে কাপড়, কসমেটিক্স ও জুতার দোকান বাদে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচা বাজার ও ঔষধের দোকান এর আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। রিপোর্ট, নেট 24 নিউজ।